thymus came from the same donor as the heart. যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি দল সম্প্রতি এক শিশুর হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে বহু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। গবেষকরা অন্যের হৃৎপিণ্ড শিশুটির দেহে প্রতিস্থাপনের 2 সপ্তাহ পর দাতার শরীর থেকে সংগ্রহ করা থাইমাস কোষগুলোকেও সফলভাবে প্রতিস্থাপন করেন গ্রহীতা শিশুর শরীরে, আর এতেই অন্যের দেহ থেকে নেওয়া হৃৎপিণ্ডটিকে শিশুটির শরীর নিজের হৃৎপিণ্ড বলেই মেনে নিয়েছে। শিশুটি তার প্রথম জন্মদিনও কাটাতে পেরেছে সুস্থভাবেই। ইস্টন সিনামন নামে শিশুটির জন্মের পর থেকেই হৃৎপিণ্ডের নানা জটিলতা দেখা দেয়। মাত্র 5 দিন বয়সে ওপেন হার্ট সার্জারি করা হলেও তার হৃৎপিণ্ড স্বাভাবিক হয়নি। 6 মাস বয়সে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কথা ভাবা হলেও দেখা যায় শিশুটির দেহের প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার মতো থাইমাস কলারও যথেষ্ট অভাব রয়েছে। ফলে বোঝা যায় প্রতিস্থাপিত হৃৎপিণ্ড শিশুটির শরীর মেনে নেবে না। এতেই তার হৃৎপিণ্ড প্রতিস্থাপনের সাথে সাথে দাতার শরীরে থাইমাস কলার প্রতিস্থাপনের কথাও ভাবা হয়। ইস্টন 40-50 বছর বা তারও বেশি বাঁচতে পারে। ভবিষ্যতে আমরা কিভাবে অঙ্গ প্রতিস্থাপন করব, এই ঘটনার সাফল্য তার দিশাই বলে দেবে। বর্তমানে প্রতিস্থাপিত হৃৎপিণ্ড গ্রহীতার শরীরে খুব বেশি হলে 10-15 বছর কাজ করার পর অচল হয়ে পড়ে। এছাড়া যতদিন গ্রহীতা বাঁচেন তাকে নিয়মিত জীবন রক্ষাকারী ওষুধ খেতে হয়, এতে নানা জটিল রোগে আক্রান্ত হয় তারা। এই পদ্ধতি সেই সমস্যাও দূর করবে এমনটাই আশা বিশেষজ্ঞদের একাংশের। এই পদ্ধতির সাফল্য আগামী দিনে শুধু হৃৎপিণ্ডই নয়, অন্য যে কোনো অঙ্গ প্রতিস্থাপনেও নতুন দিশা দেখাতে পারে। Marzia Manan, Mytv. Medication to help keep his body from rejecting his new heart.